মানলে আমাদের মনে হয় এই দেশে 144 ধারা জারি করার মতো কেউ সাহস পেত না। মানি না, কার কারণ কি, হাজার জায়গায় এখন দেখতে পাচ্ছি মানুষের ওয়াজ হয়, সতর্ক হয়, কিন্তু কোরআন বাদ দিয়ে হয়। ওয়াজের নামে, তাফসিরের নামে এমন এমন কথা বলছে যেগুলো কোরআনে নেই। আর কথা বলতে গেলেই আমাদের অনেকের ভেতরে ভয়, না জানি কেউ আবার মন খারাপ করে কিনা, আমার ওপর আবার চাপ আসে কিনা, আমার ইমামতি চলে যায় কিনা, আমার চাকরি থেকে বাদ দিয়ে দেয় কিনা। আপনি যদি শিক্ষকতা করেন, মাস্টারি করেন, ব্যবসা করেন, না মেয়েদের করা জায়েজ নেই আছে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, মাস্টারি করতে পারবে, শিক্ষকতা কোনো অসুবিধা নেই, ওই সমস্ত জায়গায় যে যদি ওদের দেশের নিয়ম হচ্ছে আপনি মুখ এবং হাত খোলা রাখা লাগবে, কি পর্দার উপরে যদি আমল এই সাহস না করে দেন তাহলে তো ওরা জান্নাত পাওয়ারই কথা না। আপনি কোথায় কোন ফতোয়া দিতে হয় তাও তো জানেন না, খালি এক পেশি করে এত মন ছোট হবে কেন? আমি তো ওটা হারাম বলছি না, ওটা সর্বোত্তম, আমার তো মনে হয় এই দেশে যদি 100 ভাগ পর্দা কেউ কায়েম করতে চায়, শুধু যারা দায়িত্বে আছে দুইজন, এই দুইজনকে পর্দার ভেতরে নিয়ে যান, এই দেশে এমনি মানুষ পর্দায় চলে যাবে। গত এই 1 তারিখে যেখানে ছিলাম হয়তো লিখে দিয়েছে যে আপনি এই এই কথাটা বলেন, বললাম ঠিক আছে আপনি লিখে দিয়ে যান যে কি কি বলা লাগবে। প্রথমেই লিখে দিয়েছে যে বেপর্দায় যেন মানুষ না চলে। আমি লিখে দিলেই হবে বেপর্দায় যেন না চলে? বিপিএল খেলার সময় আপনি বাইরের দেশ থেকে যাদেরকে নিয়ে এসে উলঙ্গ অবস্থায় রাষ্ট্রের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদের সামনে না চালেন, আর আপনি এখানে আমার ওয়াজ করতে বলছেন মহিলারা যেন বেপর্দায় না চলে, এর ওয়াজ শুনতে বয়ে গেছে। এ ওয়াজটা করাও লাগতো না, এদেশের দায়িত্বে যারা আছে ওরা যদি সংসদে একটা আইন পাশ করে দিত, কারণ এই আইনগুলো আল্লাহ কোরআনে কারিমে এমনি এমনি দেয়নি, দিয়েছে সব যারা ক্ষমতায় থাকবে তাদের জন্যে। যত আইনের কথা আপনি আমাকে বলেন, মদের বিরুদ্ধে ওয়াজ করেন না, মদের বিরুদ্ধে ওয়াজ করে কোনো লাভ নেই, মদের বিরুদ্ধে আইন পাশ করে লাভ আছে, কিন্তু আইন শুধু পাশ করে রেখে দিলে হবে না, ওটা কার্যকারী অবস্থায় দেখাতে হবে। চুরির বিরুদ্ধে ওয়াজ করেন, এটা চুরির বিরুদ্ধে ওয়াজ করার জন্য আল্লাহ দেয়নি, আল্লাহ বলে না সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সুরা মায়েদার 38 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, কেউ যদি চুরি করে ওটা পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে ওর হাত কেটে দাও, চুরিটা যদি অভাবে হয় ছেড়ে দাও, ওর স্বভাব ভালো বানানোর জন্য ব্যবস্থা করো, আর যদি স্বভাবে হয় তাহলে হাত কাটো। এই বাংলাদেশে যারা বড় বড় চোর, যারা ব্রিজ চুরি করে, যারা রাস্তা চুরি করে, এরা কিন্তু অভাবে না, এরা স্বভাবে। এদের বেগুন চুরি করে ধরা পড়েছে 3 মাস জেল, না আল্লাহ বেগুন চুরি করে ধরা পড়লে 3 মাস জেল দেওয়া লাগবে কথা কোরআন হাদিসে আল্লাহ দেয়নি। ও যদি ধরা পড়ার পরে দেখবে নাকি অভাবে না স্বভাবে, যদি অভাবে হয় তাহলে তার অভাব দূর করার জন্য আপনি যদি ওই পজিশনে থাকেন তাহলে কিছু দিয়ে বলেন কর্মসংস্থান তৈরি করো, আর যদি ও স্বভাবে চুরি করে, যত বেগুন আছে সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে তার 3 মাস জেল দেওয়া লাগবে। বাংলাদেশের যে সংবিধান আছে 379 নম্বর ধারা অনুযায়ী সাক্ষ্য প্রমাণে কেউ যদি ধরা পড়ে তার 3 মাস থেকে সর্বোচ্চ 3 বছর জেল দেওয়ার নিয়ম। কত, কিন্তু কোরআনের নির্দেশ কি ছিল? ও যদি অভাবে চুরি করে তাহলে অভাবে করলে ওর হাত কাটা যাবে না, আর অভাব দূর করে দাও, যদি স্বভাবে করে। বাংলাদেশে আপনি একেবারে উপর থেকে শুরু করে দেখেন তো, ঢাকাতে 5টা ফ্ল্যাট, গ্রামে জমি জায়গার অভাব নেই, এরপরও মাসে মাসে খালি খোসা দিয়ে 20 কোটি 50 কোটি টাকা চুরি করে। এই আয়াতটা যদি সংসদে কায়েম হয়ে থাকতো আমার মনে হয় এদেশের অনেক নেতার হাত আগে কত আগে কাটা পড়ে যেত।
যারা বাস্তবর্তি টাকা নিয়ে ধরা পড়ে কালো বিড়াল, এরা কোনোদিন চাইবে যে আয়াতটা সংসদে যাক না? ওরা বলবে এটা বর্বর আইন, হাত কাটা। কি অথচ তাদের ট্রাক ভর্তি টাকা ধরা পড়ে, ওরা জানে যে আয়াতটা আসলে বেগুন চোর মোলা চোরের জন্য না, এটা হচ্ছে বিরিশ চোরের জন্য। এই জন্য ওরা উল্টা পাল্টা ফতোয়া আল্লাহর নামও দেয় যে আল্লাহর কমন সেন্স নেই, আল্লাহ অঙ্ক বোঝে না। আপনি শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন, শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করার দরকার নেই, এটা কি করে সংসদে কায়েম করা যায় ওই পরিবেশ তৈরি করার জন্য আপনি কাজ করবে, এটা ফেরেশতারা করবে। আর এই কথাগুলো বলতে গেলে বলে না ও দেশের বিরুদ্ধে কথা বলে। এই আপনার বিবেকে কি বলে? আমি যদি কিয়ামত পর্যন্ত চুরির বিরুদ্ধে এখানে ওয়াজ করি, একে কার্যকর করা সম্ভব না, কারণ এগুলো কার্যকর করা খুব বেশি হলো না, দশটা বেতের মাড়িয়ের পেটের উপরে দিলামে মোলা চুরি করেছি, এ কি হবে? ও তো চুরি করেছে অভাবে। কিন্তু যারা স্বভাবে চুরি করছে, জাজাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহ বলেন এই মানুষগুলোর দুনিয়ার শাস্তি হাত কেটে দেওয়া, আর পরকালের শাস্তি কি হবে ওটা আমি আল্লাহ জানি। যে দুনিয়ার শাস্তি কায়েম করার জন্যে তো আল্লাহ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, যে এইগুলো অনুসরণ করো, এ আদেশ কার? এখন যদি আদেশকে আপনি রাজনীতি মনে করেন, তা আপনি জান্নাতের আশা করেন কি করে? আপনি তো চির জাহান্নাম। দুই নম্বরে আল্লাহ আদেশ দিয়েছেন মেয়েদেরকে পর্দার ভেতরে রাখতে হবে, এটা ফরজ, নামাজের মতোই মেয়েদের পর্দা করা ফরজ। আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে মেয়েরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের হবে না। আজ ইন্টারনেটে অনেকগুলো বিষয় নিয়ে শুধু দলাদলি চলছে, ফতোয়াবাজি, আমরা অন্যের মতের উপরে শ্রদ্ধাশীল, কারণ ইসলাম তো শুধু বাংলাদেশের জন্য না, কি কথা বলছেন এখানে? এখানে 96% মুসলমান, এই দেশে ইসলাম পালন করা যতটুকু না সহজ, যেখানে 96% খ্রিস্টান ওখানে ইসলাম পালন করা অত সহজ। আমেরিকায় পুলিশ আছে না নেই? মহিলারা নেই? এখন বাংলাদেশে যদি 96% মুসলমান পুলিশ যারা মহিলা এবং পুরুষ, এরা যদি মনে করেন আমরা পর্দা করে চলবো, সর্বোত্তম পর্দা কি? সর্বোত্তম পর্দা হচ্ছে মেয়েদের সব জায়গা ঢেকে রাখা লাগবে, শুধু চোখ খোলা রাখতে পারে, কেউ বলেছে একটা, কেউ বলেছে দুইটাই, কিন্তু পুরা শরীর ঢেকে রাখতে একটা সর্বোত্তম পর্দা। কিন্তু রাখছো তাছে ছাড় দেওয়ার বিধান আছে, ছাড় দেওয়ার বিধান হচ্ছে ইসলাম যেহেতু শুধু ওই সময় খালি সৌদি আরবের জন্যেই না, এটা সারা বিশ্বের জন্যে। সৌদি আরবে 100 ভাগের 100 ভাগ মুসলমান, কিন্তু অন্যান্য দেশে তারা 100 ভাগের 100 ভাগ মুসলমান নেই। কোন জায়গায় হয়তো 30 ভাগ আছে আর 70 ভাগ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু, ওই দেশে তো আর আপনাকে সৌদি আরবের মতো পর্দা করতে দেবে না। আপনি যদি শিক্ষকতা করেন, মাস্টারি করেন, ব্যবসা করেন, না মেয়েদের করা দায়জ নেই আছে, ও চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, মাস্টারি করতে পারবে, শিক্ষকতা, কোনো অসুবিধা নেই। ওই সমস্ত জায়গায় যে যদি ওদের দেশের নিয়ম হচ্ছে আপনি মুখ এবং হাত খোলা রাখা লাগবে, কি পর্দার উপরে যদি আমল এই সাহস না করে দেন, তাহলে তো ওরা জান্নাত পাওয়ারই কথা না, কি ওরা তো না খেয়ে মরবে, চাকরি বাকরি না করলে খাবে কি? আমেরিকার একজন মহিলা পুলিশ, একজন শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ে স্যার মনে করেন, তার তো নিয়ম ওই দেশের যে মুখ এবং হাত আপনাকে খোলা রাখা লাগবে, না দেশে চাকরি করতে পারবেন না, তো চাকরি না করলে না খেয়ে মরবে না। আপনি যদি বলেন না ইসলাম শুধু বাংলাদেশের জন্য পোড়াটা ঢেকে রাখতে হবে এটাই ফাইনাল, তাহলে ওদেরকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন? আর ইসলাম শুধু বাংলাদেশের জন্য, আপনার মন এত ছোট হবে কেন? আমরা তো সবগুলোই বলি সর্বোত্তম পর্দা ওইটা, এরপরও মেয়েদের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে অবস্থার পরিপ্রেক্ষিতে। আমি তো আর এইটা এটা এইটা এইটাই জায়েজ ওইটা জায়েজ নেই এটা বলছি না, ওইটা জায়েজ সর্বোত্তম, ওটা মেনে নিতে পারলে ভালো, কিন্তু এমন এমন পরিবেশ আছে, জায়গা আছে যেখানে ওইটা মানা সম্ভব না, এরকম দেশ দুনিয়ায় নেই, কথা বলেন না কেন? ইমিগ্রেশন কাউন্টার দিয়ে পার হতে হলে আপনাকে মুখ খোলা লাগবে,
কথা বলছে না কেন? পাঁচ ফুটে ছবি উঠতে হলে মুখ খোলা লাগবে। এখন যদি বলেন হারাম তাহলে দেশে তো থাকতে দেবে না। ভোটার আইডি কার্ড করতে হলে মুখ খোলা লাগে না? আমার ম্যাডামের চেহারা তো ওই সময় পর্যন্ত কেউ দেখে নাই। ভোটের দিন যেদিন ভোট দিতে যাবে ভোটার আইডি কার্ড তৈরি করবে, ওই জন্য মুখ খুলতে চাচ্ছিল না, শুধুমাত্র এই দুইটা চোখ খোলা ছিল, হাত মোজা পা মোজা সব পরা। কিন্তু যে অফিসার বলছে না মুখ খোলাই লাগবে, না তো আপনাকে কার্ড দেওয়া হবে না। আর কার্ড যদি না দেয় দেশে থাকতে দেবে? দেশের নাগরিক হলে গণ্য হবে? আপনি কোথায় কোন ফতোয়া দিতে হয় তাও তো জানেন না, খালি এক পেশি করে এত মন ছোট হবে কেন? আমি তো ওটা হারাম বলছি না, ওটা সর্বোত্তম রক্ষত তো আছে, সান না হলে তো কেউ জান্নাত পাওয়ার কথা না। হয়তো আপনার বউ আপনার মেয়ে পাবে, কিন্তু ইসলাম তো শুধু আপনার বউ আর মেয়ের জন্য না। আমেরিকায়ও মুসলমান আছে কিন্তু সংখ্যা লঘু, ভারতে মুসলমান আছে, তারা যদি চাকরি বাকরি করতে যায় মাস্টারি করে। আমি তামিলনাড়ুই যে সমস্ত প্রতিষ্ঠানে গিয়েছিলাম ভারতে, অনেক মেয়েরা মাস্টারি করছে। তো তাদের নিয়ম হচ্ছে আপনি শুধু চোখ দুইটা খোলা রাখলে আপনাকে চাকরিতে রাখবে না, আপনার মুখ খোলা রাখা লাগবে, একবার হাতের কবজি খোলা রাখা লাগবে, পায়ের পাতা খোলা রাখা লাগবে। ও নিয়মই ওই দেশের সংবিধানে এটা মানে না, খালি চোখ বাদ দিয়ে পুরা শরীর হাত মোজা পা মোজা ঢেকে রাখা লাগবে, আপনার চাকরিতে রাখবে। ওই দেশে তো 96% মুসলমান নেই, ওখানে 96% হিন্দু। এক কথা বলছে না কেন? ইসলামের বিধান আন্দাজে জানে না। এগুলো যে জায়গায় কায়েম করা লাগবে ওই জায়গার কোনো খবর নেই, শুধু মাঠে ময়দানে চিল্লিয়ে পর্দা কিয়ামতের আগে পালন হবে। আমার তো মনে হয় এই দেশে যদি 100% পর্দাকেও কায়েম করতে চায়, শুধু যারা দায়িত্বে আছে দুইজন, এই দুইজনকে পর্দার ভেতরে নিয়ে যান, এই দেশে এমনি মানুষ পর্দায় চলে যাবে। ওই দুইজনের যতদিন পর্দা 100% কায়েম না হবে, এ আমার চিল্লিয়ে শুধু গলা ব্যথা হবে, তাছাড়া কিছু হবে। আর যারা মেয়েরা এসেছে হয়তো এখন যারা মন দিয়ে শুনছে, ওরা না মেনে নেব, এখান থেকে বের হয়ে গেল, আবার যে দেখবে শাবনুর আর মাহিয়া মাহিকে বলো ওকে বানিয়ে বলছি রাস্তায়, যে দেখবে মাহিয়া মাহি পরি মনি নসরাত ফারিহা নাকি, এদেরকে দেখলে ওর মন ঠিক থাকবে? বলবে ওয়াজ পরে তবা করে নেব, আগে এদের মতো হয়ে নেব। তখন ওরা পোশাক কেনে এক বুক জ্বালা। এখন পোশাকের নাম বেরিয়েছে, একটা যুবতী মেয়ে যদি এই পোশাক কেনে 22-20 বছর বয়স কেমন লাগে বলেন তো? বলেন শয়তান আপনার কাছে মনে হচ্ছে, কত যুবক বলছে না ভালো লাগে। সম্মানিত মা বোনেরা, এখানে তাবাররুজাল জাহিলিয়াতিল উলার ভেতরে আমরা ব্যাখ্যা পেয়েছি তিনটা। যারা মেয়েরা এসেছেন একটু মিলান তো আপনার ভেতরে আমলটা আছে কিনা, এটা কিন্তু ফরজ, এটা নামাজের মতো বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবাররুজের এক নাম্বার অর্থ হচ্ছে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দিয়েছেন। তাবাররুজের অর্থ কয়টা? তিনটা, জোরে বলেন তিনটা। এক নাম্বারে মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে তখন ওদের সাজগোজ বেড়ে যাবে। মা বোন যারা এসেছেন, আপনার সাজগোজ করা জায়েজ আছে শুধু নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য নিজের দিকে, তাছাড়া আপনার সাজা জায়েজ নেই। আপনি যদি সাজতে চান যত রকমের পাউডার দেবেন, যত রকমের আট শার্ট পোশাক পরবেন, কোনো অসুবিধা নেই, শুধু স্বামীর জন্য ঘরের পরিবেশ। আর যতক্ষণ এটা করবেন ততক্ষণ সওয়াব হবে, আর বাইরে গেলে ওটা কবিরা গুনাহ। দুই নাম্বারে এই কথাগুলো টকশোর ভেতরে কিছু নাস্তিক, কিছু বাম আর রাম বুদ্ধি বিক্রি করে খায় যারা বুদ্ধিজীবী, এরা বলছে হুজুররা এখন দেশের মেয়েদেরকে ঘরের পরিবেশে রেখে আটক করতে চায়, এরা নারী স্বাধীনতার কি অন্তরায়। সম্মানিত ভাইরা, না মেয়েরা যারা এসেছেন, আপনার এই শরীরের মর্যাদা আমার আল্লাহ নিজে আপনার স্বামীর জন্য দিয়েছেন, এমনকি স্বামীকে আকৃষ্ট করার জন্য কেউ যদি হাতা কেলা ব্লাউজও পরে কোনো অসুবিধা নেই, ঘরের ভিতর, হ্যাঁ ঘরের ভিতর, বাইরে আবার সমস্যা। সম্মানিতা ভাবিরা, কারণ এখানে যারা আছে মিরাই সব ভাই আর দাদা নাকি, সুতরাং ভাবিরা আর দাদিরা যারা এসেছেন, আপনি যদি মনে চায় যে আমিও মাহিয়া মাহির মতো এরকম আট শার্ট পোশাক পরবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দাদার জন্য শুধু আর ভাইয়ের জন্য।
ঘরের ভেতরে আপনি ওরকম পড়ে আকৃষ্ট করার জন্য যতক্ষণ চেষ্টা চালাবেন ততক্ষণ নামাজের মতো স্বভাব হবে। তাই বলে ফরজ নামাজ বাদ দিয়ে করেন না, দেখা যাচ্ছে নামাজ কালাম সব বাদ দিয়ে সব সময় ওই পোশাকে পরে আসে। এরপরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোটো খাটো। আপনি বাড়িতে যে অবস্থায় থাকেন না কেন, বাইরে আসলে আপনার পোশাক ঢেলা ঢালা হওয়া লাগবে। এমনকি প্রত্যেকটা যুবতী মেয়ের জন্য একটা ওড়না গায়ে দেওয়া ফরজ। এই ওড়নাটা তার চুল, তার মুখ, তার বুক, পিঠ এগুলো ঢেকে রাখতে পারে, এরকম একটা ওড়না। কথা বুঝতেছেন? মেয়েরা যদি পারফিউম, আতর, সুগন্ধি ব্যবহার করে রাস্তায় আসে কবিরা গুনাহ হবে, কারণ মেয়েরা সাজগোজ করে যখন রাস্তায় আসে শয়তান তখন ওদেরকে তীর হিসাবে, জাল হিসাবে ব্যবহার করে গোনা ছড়িয়ে দেওয়ার জন্য। এনতাবারুজের দুই নাম্বার অর্থ কারো ভেতরে আছে কিনা আমি জানি না, যখন রাস্তাঘাটে আসে তাদের যখন পোশাক হয়ে যায় ছোট খাটো। তিন নাম্বারে ওরা যখন রাস্তাঘাটে বের হয় বাজারে আসে তখন মাজা হেলে দুলে চলে। এলাকায় সব নেই, এই যে তিনটা অর্থ বললাম, যদি কোনো মেয়ের ভেতরে থাকে এই তাবাররুজের কারণে জান্নাত থেকে বঞ্চিত করে দেবে আল্লাহ। যতই নামাজ পড়েন, রোজা রাখেন আর ভালো ভালো কাজ করেন হবে না, এটা ফরজ। এটা কি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাত দেওয়ার পেছনে আমি দুইটা কারণ পেয়েছি তার জীবনী পড়ে। এক নম্বরে তিনি পর্দার গুরুত্ব দিতেন বেশি, এমনকি মারা যাবেন ওই সময়ও পর্দা ভোলেননি। দুই নম্বরে তার স্বামীর তিনি মন জয় করতে পেরেছিলেন, তার স্বামীর মন জয় করেছিলেন ভয়ে ভয়ে, কারণ তার বাবা মোহাম্মদ রাসূলুল্লাহ তাকে বলে দিতেন, মা এই যে তুলে দিলাম আলীর হাতে, আজ থেকে মরণ পর্যন্ত যদি কোনো সঙ্গত কারণে তোমার স্বামী আলী তোমার উপরে রাগ করে, আর যদি দুনিয়ায় জীবিত থাকতে ওই রাগটা মেটাতে না পারো, আমি তোমার বাবা বলছি তোমার জানাজায় আমি যাব না। ওই মেয়ে কোনোদিন স্বামীর সাথে উল্টাপাল্টা করবে? আর আমরা আরো সাহস দেই, মা যদি কিছু হয় তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। ও তো আরো সাহস পাবে, এক কথা বল না কেন, তখন আরে বেচারাকে মানবে, ও চলে গেলে আর কাশেম দরকার নেই, আমি আরেক কাশেম পাব। সম্মানিত মা বোনেরা, আমরা যারা বাবা আছি, যারা মা আছি গার্জিয়ান, এই উপদেশটা নবীজির মতো দেওয়া লাগবে, কারণ ফাতেমাতুজ জাহরাকে জান্নাত দেওয়ার দুই নাম্বার কারণ এই, তিনি স্বামীর মন জয় করতে পেরেছিলেন, কিন্তু কোনো অবৈধ কাজ নিয়ে না, জায়েজ কাজে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অনুসরণ করার যেন তৌফিক দান করেন। আমি